सब्सक्राइब करुन OTI 24x7 न्यूज चैनल के एवं पाशे थाका बेल आइकनटी बाजिए दिन लेटेस्ट न्यूज अपडेट सबार आगे पावार जोन्नो। इतिमध्ये राज्य शेष হয়েছে অষ্টম দফার ভোট গ্রহণ, সাথে সাথে সমাপ্ত হয়েছে বাংলা বিধানসভা, আগামী কালকেই রয়েছে গণনা, আর তার মাঝেই পশ্চিমবঙ্গে জারি করা হলো আংশিক লকডাউন, সাথে সাথে বেঁধে দেওয়া হয়েছে কিছু কোভিড রেস্ট্রিকশন, রাজ্যে জারি নয়া বিধিনিষেধ, কি থাকবে খোলা এবং কি থাকবে বন্ধ, কখনই বা খোলা থাকবে এবং কখনই বা বন্ধ থাকবে, আজকে রয়েছে এই নিয়ে আলোচনা। তো ফ্রেন্ডস, আজকের আলোচনা শুরু করার পূর্বে আপনার কাছ থেকে জানতে চাই, পশ্চিমবঙ্গের আংশিক লকডাউন নিয়ে আপনার এলাকায় কি প্রভাব পড়েছে, আগামী কালকের গণনায় কি হতে পারে বলে আপনার অভিমত, একুশে বাংলা বিধানসভার বসনতে আপনি কাকে দেখতে চান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আসতে চলেছে গেরুয়া। ফ্রেন্ডস, আপনি কাকে দেখতে চান বাংলা বিধানসভার বসনতে, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আজকের আলোচনা শুরু করা যাক। বলা হচ্ছে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে জারি করা হয়েছে নয়া বিধিনিষেধ, অষ্টম দফার ভোট গ্রহণের পর থেকেই পরিস্থিতি আরো খারাপ। এই কোভিড যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে নয়া নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার সন্ধ্যা থেকেই জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। সরকারের এই নির্দেশিকাকে সামগ্রিক লকডাউন বলা চলে না। আর্থিক ক্ষতি এড়িয়ে যাতে বিধিনিষেধ জারি করেই সংক্রমণের হ্রাস টানা যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছে নবান্ন। বঙ্গবাসীদের অধিকাংশের মত, ভোট মিটে গেলেই আবারও করা হতে পারে কড়া লকডাউন, আর আজকে রয়েছে এই নিয়েই খোলসা। প্রসঙ্গত, আজকে নির্দেশিকায় ভোট গণনা পরবর্তী বিজয় মিছিল ও উৎসবও নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই বাজারে বাজারে শুরু হয়ে গেছে বিশেষ ঘোষণা নিয়ে মাইকিং। কিন্তু রাজ্যে কোন কোন পরিষেবা চালু হলো এবং কোন কোন পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হলো, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। বলা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সমস্ত রেস্তোরাঁ এবং বার, এর সাথে সাথেই এই পর্বে আরো একবার বন্ধ থাকবে সিনেমা হল, আরো একবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শপিং মল, সাথে সাথে এই পর্বে আরো বন্ধ থাকবে সবকটি সুইমিং পুল এবং সবকটি জিম সেন্টার। প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে খোলা যাবে বাজার, সময়সূচি অনুসারে সকাল 7টা থেকে 10টা এবং বিকেলে 3টা থেকে 5টা পর্যন্ত বাজার খোলা থাকবে। এই পর্বে নিষিদ্ধ করা হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের জমায়েত। বর্তমানে এই নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সব মুদি দোকান, ওষুধের দোকান খোলা থাকবে, বিধিনিষেধের বাইরে রাখা হচ্ছে এই পরিষেবা। এই সমস্ত নির্দেশিকার একটিরও অবমাননা করা হলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নবান্ন। তো ফ্রেন্ডস, রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে কোভিড বিধিনিষেধ মেনে চলুন, রাজ্যে জারি সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কোনো জমায়েত করবেন না, সামাজিক দূরত্ব মেনে চলুন, সর্বদা মাস্ক পরে থাকুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখার প্রচেষ্টা করুন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূল আপডেট, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসেনিং।